এক হাতে পোস্টারের ব্যাগ আর এক হাতে আঠার বালতি নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরছেন। গুরুত্বপূর্ণ জনবহুল জায়গার দেয়ালে সাটাচ্ছেন নিজের প্রচারণা পোস্টার। বলছি ভিক্ষাবৃত্তি করে দিন যাপন করা ষাটোর্ধ্ব মোহাম্মদ আবুল মনসুরের কথা। স্থানীয় চেয়ারম্যানের কাছে গিয়েছিলেন হতদরিদ্রদের জন্য আশা যে কোনো একটি সুবিধা পেতে, কিন্তু সে সময় কার্ড বা কোনো সুবিধা না পেয়ে সিদ্ধান্ত নেন অসহায় মানুষেরা যাতে সুবিধা বঞ্চিত না হয় সেজন্য নিজেই প্রার্থী হবেন। গত ইউপি নির্বাচনে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলোর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়ে 377 ভোটও পেয়েছিলেন তিনি। এবার তিনি প্রার্থী হতে চান জাতীয় সংসদ নির্বাচনের, সে কারণে উপজেলা ঘুরে ঘুরে নিজের পোস্টার নিজেই দেওয়ালে সাটিয়ে করছেন জনসংযোগ। ত্রিশালের আলোচিত সেই ভিক্ষুক চেয়ারম্যান প্রার্থী উপজেলার বিভিন্ন ইউনিয়নে গত 6 দিন ধরে নিজের প্রচারণার পোস্টার লাগাচ্ছেন। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রায় হাজারখানিক পোস্টার লাগিয়েছেন বলে দাবি করেছেন তিনি। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে এর সত্যতাও পাওয়া যায়। ভাসমান জীবনযাপন করা মোহাম্মদ আবুল মনসুর ফকির বৈলোর ইউনিয়নের বড় পুকুর পাড়ের বাসিন্দা। মানুষের দেওয়া টাকা চাল খাবারেই চলে তার জীবন। সুযোগ পেলে অসহায় দরিদ্র মানুষের সেবা করবেন বলে বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তার সঙ্গে কথা বলে জানা যায় এ কাজে আর্থিক সহযোগিতা পেয়েছেন স্থানীয় কিছু বাসিন্দার। তিনি অন্যের সহযোগিতায় চলায় নিজের নামে শেষে উপাধি লাগিয়েছেন ফকির। স্থানীয়রা বলছে প্রত্যেক চেয়ারম্যান ও সদস্য প্রার্থী নির্বাচনকে সামনে রেখে বিপুল পরিমাণ টাকা খরচ করে। সেখানে অসহায় এই প্রার্থী কোনো টাকা খরচ না করেই গত ইউপি নির্বাচনে পেয়েছিলেন 377 ভোট। অংশগ্রহণকারী আরও কয়েকজন প্রার্থী তার চেয়ে কম ভোট পেয়েছিলেন। ইউপি নির্বাচনে ত্রিশালের আলোচিত এই ব্যক্তিকে ভোট দিয়ে অনিয়ম, দুর্নীতি ও নির্বাচনে অর্থের প্রভাবের বিরুদ্ধে নীরব প্রতিবাদ জানিয়েছিলেন ভোটারেরা। গতবারের মতো এবারেও ভোর থেকে রাত পর্যন্ত পাড়া মহল্লা হাট বাজারে একাই পোস্টার সেটে সামনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে প্রার্থী হওয়ার জানান দিচ্ছেন আবুল মনসুর ফকির। গত ইউপি নির্বাচনে ষাটোর্ধ্ব এই ব্যক্তি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ছিলেন। প্রতীক ছিল চশমা। তখন এটাকে পাগলামি ভেবে নিজের সন্তান ও আত্মীয়রাও দূরে ছিলেন। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।